আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার রেসিপি পারফেক্ট জর্দা পোলাও আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং ঝরঝরে পারফেক্ট জর্দা রেসিপি তৈরি করতে হলে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে আঠালো হয়ে যায় বা জর্দাগুলো শক্ত হয়ে যায় এই ধরনের কোনো সমস্যা থাকবে না তো আমি এইখানে জর্দা পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়ার চাল নিয়ে নিয়েছি দুই কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদি এক কাপ দিয়ে তৈরি করেন তাহলে সব উপকরণগুলো অর্ধেক করে দিবেন এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো তো যদি ভিজিয়ে না রাখেন তাহলেও কোনো সমস্যা নেই ভিজিয়ে রাখলে ভাতটা একটু লম্বা হবে তো আমি এইখানে বাকি উপকরণের মধ্যে নিয়ে এসি কিশমিশ দুই ধরনের কালো কিসমিস দেড় টেবিল চামচ আর নর্মাল যে আমরা কিনে থাকি ওই কিশমিশ দেড় টেবিল চামচ কাজু বাদাম ছয় ষাটটি কাঠবাদাম দেড় টেবিল চামচ পেস্তা বাদাম দেড় টেবিল চামচ আর এখানে মোরব্বা কুচি নিয়েছি প্রায় পোনে এক কাপের মতো মোরব্বাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তো পরিমাণে একটু বেশি দিয়েছি নিয়েছি এখানে গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ এগুলো ছয় সাতটি করে আছে। লবঙ্গ তিন টুকরা নিয়েছি আর দুইটি তেজপাতা কেটে টুকরো করে নিয়েছি। নিয়েছি নিয়ে এইখানে একটি মালটা রস করে প্রায় আধা কাপের মতো তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে আসলে দিয়ে দিব জর্দার রঙ বা অরেঞ্জ ফুড কালার তো পানিটা ফুটে উঠেছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এই জন্য ফোটাটা একটু বন্ধ হয়ে গিয়েছে তো আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে দিব খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই চালগুলো ভিজানো ছিল এমনিতেই নরম তো দেখুন চালটা যখন প্রায় আশি ভাগের মতো ফুটে যাবে তখন চালগুলো ঢেলে নিতে হবে বা জর্দা রান্না করার জন্য ভাতটা ঢেলে নিতে হবে ভাতটা যখন বাইরে থেকে একটু গলে গলে যাবে কিন্তু ভিতরে একদম শক্ত থাকবে তখন নামিয়ে নেবেন কারণ নামিয়ে নেওয়ার পরেও কিন্তু ভাতটা একটু ফুটে তো আমি ওই পর্যায়ে নামিয়ে নিয়েছি জর্দা রান্না করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ তো আমি যে বেবি সুইটস মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ওইখানের যে শিরাটা ছিল ওই শিরাগুলো আমি এখানে দিয়ে দিব এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি দিয়ে দিলাম মালটার রস আমি এইখানে একে একে সব উপকরণগুলোই দিয়ে দিব মোটামুটি তো দিয়ে দিলাম ঘি তিন টেবিল চামচের মতো হবে উঁচু করে যদিও আমি এইখানে ঘিটা একটি চায়ের চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলাগুলো লবণ ওয়ান ফোর্থ চা চামচ বা স্বাদ মতো আমি এতক্ষণ চুলা রাসটা অন করিনি এখন চুলা রাসটা অন করে দিয়েছি অপেক্ষা করব এই পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত তো ফুটে উঠতে খুব বেশি সময় লাগবে না যদি এখানে মনে করেন যে জর্দা রান্না করার জন্য ভাতটা একটু বেশি ফুটে গিয়েছে তখন এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন তো সব মিলিয়ে কিন্তু মালটার রস পানি এগুলো মিলিয়ে আমি এখানে পনে এক কাপের মতো দিয়েছি আর শিরার মধ্যে যতটুকু পানি ছিল তো এখন আমি যখন এরকম ফুটে উঠেছে শিরাটা তখন এখানে জর্দার জন্য যে ভাতটা রান্না করেছি এগুলো দিয়ে দিচ্ছি আমি ভাতটা এরকম একটি ঝার্ঝিতে ঢেলে ফ্যানের নিচে নিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই এই কাজটা করবেন আর ভাতটা ঢালার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই যে কোনো ঝাঁঝরিতে ঢেলে নিলে হ্যান্ডেল ধরে একটু উপরে নিচে করে দিবেন তো এখন অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে ভাতের সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত আর এই পর্যায়ে লবণ মিষ্টি দেখে নিতে পারেন তো আমি ঢেকে দিলাম যখন পানিটা সমান হয়ে গিয়েছে পনেরো মিনিটের জন্য চুলা রাসটা মিডিয়ামের থেকেও কম ছিল প্রায় লোর মতো ছিল তো দেখুন পনেরো মিনিট পর পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে তো এখন আমি এইখানে বাদাম এবং মোরব্বা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান বাদাম এবং কিশমিশগুলো একটু ঘিয়ে ভেজে নিতে পারেন তবে এমনিতে দিলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমি বাদামগুলো একটু মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে এরকম করে দিয়ে দিব তো আমি কিন্তু এই পর্যায়ে পুরো ভাতগুলো একদম নেড়ে ছেড়ে দিব না শুধু সাইডে থেকে একটু জর্দার তুলে যেই উপকরণগুলো দিলাম বাদামগুলো বা মোরব্বাগুলো এগুলো একটু ঢেকে দিব কারণ হচ্ছে মোরব্বার সাথে চিনি আছে এই চিনিটা গলে যাবে তো আমরা যেরকম পোলাও দমে দিয়ে থাকি ওই একইভাবে একটু চেপে তারপরে আমি ঢেকে দিব এখানে আমি ঘি দিয়ে দিলাম আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিয়ের পরিমাণটা নিজেরাই বুঝে শুনে দিলে ভালো হয় কারণ হচ্ছে ঘি জর্দায় স্বাদ বাড়ায় এখানে চাইলে পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারেন বা অর্ধেকটা তেলও দিতে পারেন তো আমি প্রায় আরও পনেরো মিনিট চুলার আঁশ সর্বোচ্চ লোতে দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন কতটা পারফেক্টভাবে জর্দাটা তৈরি হয়েছে একদম ঝরঝরে তবে জর্দা তৈরি করে এরকম সাথে সাথে কিন্তু ঢেলে নিতে যাবেন না বা পরিবেশনও করবেন না যখন জর্দাগুলো দেখবেন প্রায় রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে একটু কুসুম কুসুম গরম আছে। তখন একটি ডিশে তুলে নেবেন কারণ গরম তুলে নিতে গেলে জর্দাগুলো ঝরঝরে হবে না আঠালো হয়ে যাবে তো আমি জর্দাগুলো একটি পরিবেশন ডিশে তুলে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হবে জর্দাগুলো তৈরি হয়েছে আর এইখানে আমি যে বেবি সুইটসগুলো দিচ্ছি এগুলোর রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন আর বাসায় অবশ্যই একবার তৈরি করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কেউ আমার চ্যানেলে রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ